হৃদয়টা সবসময় ছিল শেকর সংলগ্ন, যে আলো হাওয়ায় বেড়ে উঠেছিলেন তার দায় তিনি মিটিয়েছেন সমস্ত জীবনব্যাপী এক নিমগ্ন মহাসাধনায়। বাঙালি জাতিসত্তা জাগরণে যে প্রতিষ্ঠানটি রেখেছে প্রভাবকের ভূমিকা, সেই বাংলা একাডেমির সাথেই তার আজীবনের সন্ধি। ছিলেন মহাপরিচালক, তারপর সভাপতি। তবে কেবল কর্মজীবনের সফলতায় নয়, তাকে বাঙালি বহুকাল খুঁজে ফিরবে তার গবেষণায়, বিশেষত ফুকলোর চর্চায়। 64 জেলার লোকজ ইতিহাস সংস্কৃতি নিয়ে তার সম্পাদিত বই নিয়ে যাবে শেকরের কাছে। আপন ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি তার গভীর অনুরাগের প্রবাল্য তাকে আলাদা করে চিনিয়েছে। জাতির পিতার জীবনের নানা দিকে শামসুজ্জামান খান এত আলো ফেলেছেন যে বঙ্গবন্ধু গবেষক হিসেবেও পরিচিতি পেয়েছেন। ছিলেন সরকারি একটি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন স্বাধীনতা পদক, 21 পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার ছাড়াও অগণিত সম্মান। যার প্রতি অনুপল নিঃশ্বাসে ছিল বাঙালির প্রতি পরম মমত্ব, তাকে কি করে ভুলবে ইতিহাস। তিনি থাকবেন বাংলার ফোকলোর নিয়ে মানুষের যতদিন আগ্রহ থাকবে, তিনি থাকছেন ইতিহাসের সোনার অক্ষরে পরম যত্নে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।